আজ আমি আপনাদেরকে এমন একটি কথা বলে দেব বা শব্দ বলতে পারেন, সেই কথা বা সেই শব্দটি যদি আপনি বলতে পারেন, অর্থাৎ মনে মনে যদি চ্যান্ট করতে থাকেন বা জপ করতে থাকেন, তাহলেই আপনি যে কোনো কাউকেই আকর্ষণ করতে পারবেন, অর্থাৎ বশীকরণ করে নিতে পারবেন। ছোট্ট একটা কথা, এই কথাটি বশীকরণের জন্য অব্যর্থ একটি শব্দ বা কথা। এই শব্দটি প্রাচীন বশীকরণের পুঁথি থেকে সংগৃহীত করা এবং এই শব্দটি শুধুমাত্র আপনাকে মনে মনে জপ করে যেতে হবে যখন আপনি কাউকে বশীকরণ করতে চাইছেন তখন। অর্থাৎ আপনি আপনার কর্মস্থলেই থাকুন না কেন, আপনার বাড়িতেই থাকুন না কেন, ঘোরাফেরার সময়ও করতে পারেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যখন খুশি এই কাজটি করতে পারেন। এর জন্য আলাদা করে কোনো আপনাকে বসতে হবে না, কোনো ধ্যান করতে হবে না এবং কোনো হোমযজ্ঞও করতে হবে না, কোনো তাবিজ কবজ মাদুলিও করতে হবে না, কিচ্ছু না, খুব সহজ। আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার সঙ্গে কি খারাপ ব্যবহার করছে, তাহলে তখনই আপনি এই বশীকরণের শব্দটি মনে মনে জপ করবেন। দেখবেন অটোমেটিক সে হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যেরকমটা চাইছিলেন ঠিক আপনার মনের মতনই হয়ে যাবে সে। অর্থাৎ ধরুন আপনার সাথে আপনার ভালোবাসার মানুষটি সম্পর্ক খারাপ করছে বা ঝগড়াঝাটি ঝামেলা করছে বা মনোমালিন্য হয়েছে, রাগ করেছে, এরকম যদি হয় তো আপনি ওই স্থলেতেই তখনই আপনি এই বশীকরণের যে শব্দটা আমি বলে দিচ্ছি এটা মনে মনে বলতে থাকবেন। দেখবেন অটোমেটিক্যালি তার রাগ ভেঙে যাবে এবং হঠাৎ করেই দেখবেন সে পুরো চেঞ্জ হয়ে আবার আপনার সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে, আপনার সঙ্গে আবার সুন্দরভাবে কথা বলবে। তো এরকমই গুণ রয়েছে এই শব্দটির। অথবা আপনি যদি কাউকে পটাতে চাইছেন, অর্থাৎ কোনো ছেলে বা কোনো মেয়েকে হয়তো আপনার প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছে, তার সঙ্গে আপনি প্রেম সম্পর্ক করতে চাইছেন কিন্তু সাহস হচ্ছে না, সেক্ষেত্রে আপনি মনে মনে ওই স্থলেতেই এই বশীকরণের শব্দটি মনে মনে চ্যান্ট করতে থাকবেন, অর্থাৎ জপ করতে থাকবেন মনে মনে। অর্থাৎ আপনার মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনি শব্দটি বলে যাবেন। দেখবেন সে নিজেই আপনার সঙ্গে সম্পর্ক করার জন্য কাছে এসে কথা বলবে, আপনার ফোন নাম্বার নেবে, মানে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। অর্থাৎ পুরুষ মহিলা যে কোনো কাউকেই, যে কোনো ছেলে মেয়েকেই আপনি এই বশীকরণটির দ্বারা প্রেমে পাগল করতে পারবেন বা আপনার বসে আনতে পারবেন। এছাড়াও আপনি আপনার কর্মস্থলেও এই বশীকরণটি করতে পারেন, আপনার অফিসের বস বা অফিসের স্টাফ কলিগ এদের উদ্দেশ্যেও এই বশীকরণটি করতে পারেন। দেখবেন আপনার পরে কথা বলবে, আপনার হয়ে কথা বলবে, মানে তারা পুরো আপনার দিকে হয়ে যাবে, আপনার হাতের মুঠেই তাদেরকে করে নিতে পারবেন। এছাড়াও শ্বশুর বাড়ির লোক, বাপের বাড়ির লোক যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেক্ষেত্রেও এই বশীকরণের দ্বারাই তাকে বশে নিয়ে চলে আসতে পারবেন। অর্থাৎ এই বশীকরণটি সর্বজন বশীকরণ, এমনকি শত্রুকেও পর্যন্ত বশ করতে পারবেন। আপনার পাড়া প্রতিবেশী হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, যখন ঝগড়াঝাটি ঝামেলা চলছে এই শব্দটি আপনি তখনই বলবেন, তাহলেই দেখবেন সে সাথে সাথে আপনার বশীভূত হয়ে গিয়েছে। তো এই যে শব্দটি বশীকরণের শব্দটি বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ আপনি বশীকরণের শব্দটি এক গ্লাস খাবার জলেও প্রয়োগ করতে পারবেন, অথবা আপনি যখন প্রস্রাব করবেন, পেচ্ছাপ করবেন, তখনও এই বশীকরণটি করা যেতে পারে। ঠিক আছে, তো আপনি যদি আপনার কাছের মানুষকে বশীকরণ করতে চাইছেন বা আপনি মনে করছেন যে সেই মানুষটিকে খাবার জল খাওয়াতে পারবেন, তাহলেও আপনি সেই গ্লাসের জলেতে আমি যেই শব্দটি দেখিয়ে দেবো বশীকরণের, ওই শব্দটি সাতবার বলবেন, সাতটা ফুঁ দিয়ে দেবেন ওই খাবার জলেতে। অর্থাৎ একবার বলবেন একটা করে ফুঁ দেবেন, একবার বলবেন একটা করে ফুঁ দেবেন, এইভাবে আপনি ওই এক গ্লাস জলটিকে মন্ত্রপুত করে আর সেই গ্লাসের জলটি যেই মানুষটিকে বশীকরণ করতে চাইছেন তাকে খাইয়ে দেবেন, এবং সে যখন ওই জলটি খাবে তখন আপনি মনে মনে ওই বশীকরণের শব্দটি বলে যাবেন, দেখবেন সে সাথে সাথে বশ হয়ে গেছে। অথবা আপনি যদি বাইরের কোনো ব্যক্তিকে করতে চাইছেন বশীকরণ, তাহলে কী করতে হবে, তাকে দেখে দেখে আপনাকে পেচ্ছাপ করতে হবে, মানে সে আপনার
মানে আপনি তাকে দেখতে পাচ্ছেন, আপনার আই কন্ট্যাক্টসে রয়েছে, এই অবস্থায় আপনি প্রস্তাব করতে করতে এই মন্ত্রটি মনে মনে বলে যাবেন, তাহলেও সে ওই স্থলেতে বশীভূত হয়ে যাবে। এছাড়াও আপনি অন্য উপায়েও করতে পারেন। আপনি আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু তার দিকে তাকিয়ে, অর্থাৎ যাকে বশীকরণ করবেন তার দিকে দেখতে দেখতে যদি আপনি মনে মনে মন্ত্রটি বলতে থাকেন, সেক্ষেত্রেও অনেক কাজ হয়ে যাবে মন্ত্রটি। তো নানা উপায়ে আপনি এই বশীকরণের শব্দটি প্রয়োগ করতে পারেন। তো এইবার দেখিয়ে দিচ্ছি সেই বশীকরণের শব্দটি কী রয়েছে। তবে তার আগে একটি অনুরোধ করব, এই ধরনের তন্ত্রমন্ত্র, টোটকা এবং প্রাচীন তন্ত্রমন্ত্র যদি বিদ্যা শিখতে চান বাড়িতে বসে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে এই চ্যানেলটি। কেননা এই চ্যানেলেই আপনি বিনামূল্যে সমস্ত তন্ত্রমন্ত্র, টোটকার বিদ্যা শিখতে পারবেন বাড়িতে বসেই। কোনো জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, কবিরাজ, তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করে কোনো তন্ত্রক্রিয়া করাতে হবে না। এই চ্যানেল দেখে শিখুন আর বাড়িতে বসেই প্রয়োগ করে উপকৃত হন, তাই সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। এবং এই হচ্ছে মন্ত্রটি, কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 30 জনকে শেয়ার করে দেবেন, অনলি 30, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে, তারপরে কাজ করবেন, ঠিক আছে। এবং একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ধন্যবাদ।